নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম বাটা। মানে আমরা যেমন মানকচু বেটে খাই সেইভাবে ক্যাপসিকাম বাটা আজকে আমি করব। তার জন্য ক্যাপসিকাম দেখুন, একটা ক্যাপসিকাম নিয়েছি, এইভাবে ছোট করে কেটে নিয়েছি। রসুনটা একটু বেশি লাগবে, রসুন নিয়েছি আধা 1 ইঞ্চি মতো লাগছে। আর কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন, ঝালটা দিলে একটু ভালো হয়, বেশি খেতে টেস্টি হয়। সেই জন্য এই আমি 6 খানা কাঁচা লঙ্কা নিয়েছি। তাহলে দেখুন ভিডিওটা কিভাবে করছি আমি। তো বন্ধুরা, এইগুলো আমি একসাথে মিক্সিতে বেটে নেবো। আপনারা শিলেতেও বাটতে পারেন, মিক্সিতেও বাটেন, আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এইভাবে পেস্ট করে নেবেন কালো জিরে আর শুকনো লঙ্কা, তেলটা একটু বেশি দেবেন। আর এইভাবে দেখুন ভাজা হবে। এবার খেতে অসাধারণ হয় বন্ধুরা, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যেই করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা। লবণ, চিনি, সর্ষের তেলটা একটু বেশি লাগে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।